হ্যালো কোডার্স জেলকোবোড জিরো ইক বি এই ভিডিও ইউটার এলে আমরা লেটেস্ট কোর্টফোর্সেস অ্যারাউন্ড সেভেন নাইন ওয়ান ডিফ টু এর প্রবলেম সি রুকস ডিফেন্ডার্স নিয়ে আলোচনা করব তো প্রবলেম ডিসক্রিপশানটা অবশ্যই নিজের একবার পরে নেবেন এখানে অ্যাকচুয়ালি একটা চেস বোর্ড দেওয়া আছে ওই চেস বোর্ডের ডাইমেনশানটা হচ্ছে এন বাই এন মানে ওই এনটা হচ্ছে ইনপুটে দেওয়া থাকবে আর ওই এন বাই এন মানে এন সংখ্যক রো এবং অ্যান সংখ্যক কলাম বিশিষ্ট একটা চেস বোর্ড আছে এখন চেস বোর্ডে আমি তিনটে টাইপের কোয়েরি আছে কিউসংখ্যক কোয়েরি এবং কিউরি টাইপ হচ্ছে তিনটা এখন যদি কোয়েরি টাইপ ওয়ানে হয় সেক্ষেত্রে আমি এক্স ওয়াই সেলে একটা রুপ বসাবো আর যদি কোয়েরি টাইপ টু হয় তাহলে এক্স ওয়াই সেল থেকে যে রুপটা এখন আসে সেই রুপটা সরাইতে হবে আর হলে হলে টাইপ থ্রি হচ্ছে আমার একটা সাব রেক্ট্যাঙ্গেল দেওয়া থাকবে ওই রেক্ট্যাঙ্গুলার যে আমার কেসবোর্ডটা আছে এই সেলের ভিতরে মানে একটা সাব সাবর্যাকডিকের ভিতরে আমাকে বলতে হবে যে প্রত্যেকটা স্কোয়ারে আমার কোনো না কোনো রুখ দ্বারা অ্যাটাক করা অবস্থায় আছে কি না মানে জিনিসটা হচ্ছে অনেকটা এরকম লেটসে আমার হার্ড টাইপের কোয়েরি নিয়ে আমি কথা বলতেছি লেটসে আমার এরকম থাকবে এক্স ওয়ান ওয়াই ওয়ান এক্স টু ওয়াই টু ওকে এখন লেটসে আমার এক্স ওয়ান হচ্ছে থ্রি ওয়াই ওয়ান হচ্ছে আর এক্স টু হচ্ছে ফাইভ ওয়াই টু হচ্ছে সিক্স তার মানে হচ্ছে থ্রি টু সেল কোনটা থ্রি টু সেল হচ্ছে আমার এটা ঠিক আছে আর ফাইভ সিক্স সেল কোনটা ফাইভ সিক্স সেল হচ্ছে ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স এটা হচ্ছে আমার ফাইভ সিক্স সেল এখন এই রেঞ্জের ভিতরে এইটুকু সাবরেক্ট্যাঙ্গেলের ভিতরে প্রত্যেকটা সেল যে কয়টা সেল আমার আছে প্রত্যেকটা সেল অ্যাটলিস্ট একটা রূপ দ্বারা আক্রান্ত অবস্থা আছে কি না সেটা আমাকে জানাতে হবে মানে প্রত্যেকটা সেল যদি অ্যাটাক করা অবস্থায় থাকে দেন আমার কেসের অ্যান্সার হবে ইয়েস আর না হলে নো একটা সেল যদি থাকে যে সেই সেলে আমার কোনো রূপ দ্বারা আক্রান্ত নেই এক্ষেত্রে আমার অ্যান্সার হয়ে যাবে নো বুঝে গেছে তো এখন আমরা একটা জিনিস দেখব সেটা হচ্ছে একটা রূপ কিভাবে অ্যাটাক করে তো আমরা যারা নর্মালি চেস খেলার বেসিক থিওরিমগুলো জানি সেটা হচ্ছে তাহলে হচ্ছে জিনিসটা আরও সিম্পল হয় আর হলে বলে রাখতেছি সে এটা একটা চেসবোর্ড আর আমার এখানে একটা রুক আছে এখানে একটা রুক আছে এক্ষেত্রে আমার একদম এই রুকটা যে রোতে আছে প্রত্যেকটা রোতে সে এফেক্ট করবে এবং যে কলামে আছে প্রত্যেকটা তেলে সে অ্যাটাক করবে এখানে একটা রুক থাকলে এরকম করে সে প্রত্যেকটা ডাইমেনশনে সে অ্যাটাকটা ছড়াই দিবে ঠিক আছে আচ্ছা এভাবে হচ্ছে একটা রুক অ্যাটাক করে আচ্ছা এবার আমার প্রথম টেস্ট কেসটা তাহলে দেখি ওকে আমার প্রথম টেস্ট কেস আমার অ্যান হচ্ছে এইট তো আমার এন এইট বাই এইট একটা চেস বোর্ডার আমি তৈরি করে নিলাম এখানে দেন হচ্ছে আমার প্রথম কোয়েরিটা হচ্ছে টাইপ ওয়ান টাইপ ওয়ান কোয়েরিতে আমার টু ফোর দেওয়া আছে মানে টু ফোর সেলে একটা রুক আমি বসাবো তো টু ফোর সেলে আমি এখানে একটা রুক বসালাম তাহলে কোন কোন সেলগুলো আমার অ্যাটাক অবস্থায় আছে এইটা অ্যাটাক অবস্থায় আছে এইটা অ্যাটাক অবস্থায় এগুলোর উপরে আপাততে অ্যাটাক করা হচ্ছে ওকে আচ্ছা সেকেন্ড কেসটা হচ্ছে থ্রি সিক্স টু মানে থার্ড কোয়েরি মানে হচ্ছে সিক্স টু সেভেন টু সিক্স টু সেভেন টু সেল সিক্স টু সেভেন টু সেল কোনটা এটা এই যে এইটুকু ওকে এই টুকুর মধ্যে আমার দুইটা সেল আছে এখন আমরা দেখতেছি যে কোনো সেলেই কিন্তু অ্যাকচুয়ালি অ্যাটাক করা হচ্ছে না তো এই কেসে আমার অ্যান্সার হবে আমরা দেখতে পাচ্ছি যে প্রথম কেসটা আমার নো আছে ওকে আচ্ছা তারপরে আমার ফার্স্ট কোয়েরি ফার্স্ট কোয়েরি মানে আমার রুপ বসাইতে হবে সেটা হচ্ছে কোথায় থ্রি টু সেলে ওয়ান টু থ্রি টু আমার এই সেলের রুপ বসাইতে হবে তাহলে আমার এইটুকু সম্পূর্ণ অ্যাটাক করা অবস্থা হয়ে গেল আমার এগুলো আপাতত এই সেলগুলোর উপর অ্যাটাক করা হচ্ছে দেন হচ্ছে থ্রি সিক্স টু সেভেন টু মানে এই যে এইটুকু এখন এখানে দুইটা সেল আছে দুইটার উপরে কিন্তু অ্যাটাক করা হচ্ছে সো এই কেসে অ্যান্সার হবে ওকে আচ্ছা তারপরে কোনটা আমরা দেখতে পাচ্ছি এখানে এসি আছে তারপর হচ্ছে ওয়ান ফোর থ্রি মানে ফোর থ্রি সেলে আমার একটা রুক বসাইতে হবে ফোর থ্রি সেল কোনটা ওয়ান টু থ্রি ফোর থ্রি এই যে এই দ্যাট মিনস আমার এইগুলোর উপরে এখন অ্যাটাক করা হচ্ছে ওকে আচ্ছা তারপরে থ্রি টু সিক্স ফোর এইট এখন টু সিক্স হচ্ছে আমার এটা আর ফোর এইট হচ্ছে এটা মানে আমার এইটুকু আমি যদি অন্য একটা কালার ইউজ করি মানে এইটুকুর ভিতরে এইটুকুর ভিতরে যতগুলো সেল আসে আমরা দেখতেছি যে অ্যাকচুয়ালি সবগুলোর উপরে অ্যাটাক করা হচ্ছে তাই না তো এই কেসে আমার অ্যান্সার হবে ইয়েস ওকে তারপরে হচ্ছে সেকেন্ড টাইপ অফ কোয়ারি সেকেন্ড টাইপ অফ কোয়ারি মানে ফোর থ্রি সেল থেকে আমার একটা রূপ সরাইতে হবে তো ফোর থ্রি সেল কোনটা ফোর থ্রি সেল হচ্ছে এই যে এটা এটা থেকে আমি যদি সরাই সেক্ষেত্রে আমার এই রুপটা মুছে যাবে এই রুপটা যদি মুছে যায় এই যেগুলোর উপর অ্যাটাক করতেছে সেগুলো মুছে গেল ওকে আচ্ছা তারপরে আবার থ্রি টু সিক্স ফোর এইট আবার এই রেক্ট্যাঙ্গুলের ভিতরে এখন আমরা দেখতেছি যে এই যে এই সেলগুলোর উপরে কেউ অ্যাটাক করতেছে না দ্যাট মিনস আমার অ্যান্সার হবে ফাইন দেন হচ্ছে ওয়ান ফোর এইট মানে ফোর এইট সেলের ভিতরে আমার একটা রূপ বসাইতে হবে মানে এখানে আমার একটা রোগ বসাইতে হবে দেন আমার রেগুলার উপরে অ্যাটাক করা হচ্ছে আর এখানেও অ্যাটাক হচ্ছে আচ্ছা তারপরে আবার সেই থ্রি টু সিক্স ফোর এইট আমার এখানে সব এখন অ্যাটাক করা হচ্ছে আমার অ্যান্সার হবে ইয়েস এখন কথা হচ্ছে আমি একটা রূপ যখন বসাবো সেটা কোনটা কোনটার উপরে অ্যাটাক করতেছে আবার এখন যখন আমি এটাকে সরাবো দেন আমি আবার কিভাবে অ্যাটাকগুলোকে নিউট্রেলাইজ করব সেটা তো আমি জাস্ট এক সেকেন্ডে আমি ফোর্স দিয়ে করতে পারবি পারবো না তাই না তো এই ক্ষেত্রে আমার কি করতে হবে এক্ষেত্রে আমার আমি যেটা করব আমি যদি সবগুলো একদম মুছে দিই আমি যদি একদম সবগুলো মুছে দিই আমার একটা বেসিক অবজারভেশন ফাইন্ড আউট করতে হবে অবজারভেশনটা হচ্ছে অ্যাকচুয়ালি একটা একটা যদি আমার একটা সেল একটা নির্দিষ্ট সেল হ্যাঁ প্লেস সে আমার এই যে এই সেলটার কথা আমি বলি এই সেলটা এই সেলটা কখন এই সেলটাতে একটা রূপ দ্বারা অ্যাটাক করা হবে যদি আমার এই সেলটা যে কলামে আসে এই কলাম অনুযায়ী এই যে এইটুকুর ভিতরে আমার একটা রূপ যদি থাকে আইদার সে যে রোতে আছে এই রোতে একটা রূপ সে যে কলামে আছে সেই কলামে যদি একটা রূপ থাকে আর না হলে সেই যে রোতে আছে সেই রোতে যদি একটা রূপ থাকে কেবল তখন মাত্রই আমার একটা সেলে অ্যাটাক করা হবে ঠিক আছে তো আমি যেটা করবো আমি দুইটা এরে নিব ঠিক আছে আমি দুইটা এরে নিব হ্যাঁ এখানে একটা এরে আর এখানে এই কেন নিব এবং কি কারণে নিব সেটা আমি বলতেছি প্রথমটা হচ্ছে আর আমি এখানে রোগুলো স্টোর করব আর এটা হচ্ছে কলাম এখানে আমি অ্যাকচুয়ালি কি করব এখানে আমি দেখবো যে যখন আমার আমি এখানে দেখি এখন প্রথম কেসে টু ফোর আসে না টুটা কি অ্যাকচুয়ালি টুটা হচ্ছে কোন রোতে আমি আসি তোর সেকেন্ড রো মানে এটা এখানে আমি ওয়ান বসাই দেব ওকে আর কলাম হচ্ছে ফোর ফোর হচ্ছে আমি এখানে ওয়ান বসাই দিব মানে আমার ফোর্থ কলমে একটা রুক আছে সেকেন্ড কলমে একটা রুক আছে সেকেন্ড রোতে সরি দেন হচ্ছে আবার থ্রি টু ওকে এখন আচ্ছা এখানে আরেকটা কেস আছে এখন সিক্স টু সেভেন টু এখন সিক্স টু সেভেন টু হচ্ছে কোনটা এটা এই এই রেঞ্জটার ভিতরে এখন আমরা দেখব যে এটা হচ্ছে আমার রো নাম্বার কোনটা রো নাম্বার এটা হচ্ছে সিক্স এটা হচ্ছে সেভেন আর কলাম নাম্বার এটা হচ্ছে টু ওকে এখন এই সিক্স এবং সেভেন কলামে কোনো রুক আপাতত নাই আবার সেকেন্ড কলামেও কোনো রোগ আমার নাই সো এখানে কিন্তু অ্যাটাক করা যাবে না বুঝে গেছে এর জন্য অ্যান্সার হচ্ছে নো এখন থ্রি টু আছে এখন থার্ড রোতে আমি এখানে ওয়ান বসাই দিব আর সেকেন্ড কলামে ওয়ান বসাই দেন হচ্ছে আমার থ্রি টু সিক্স টু এবার আমি দেখি আচ্ছা এবার আবার এই এই জায়গাতে আমি দেখবো যে আমি এখন দেখতেছি যে আমার আয়দার আমার এই দুইটা রোতে একসাথে আমার রোতে থাকতে হবে এখন সিক্স আর সেভেন কিন্তু ফাঁকা কিন্তু কলাম টু আছে সে কলামে কিন্তু আমার একটা রুক আছে তো এই ক্ষেত্রে আমার অ্যান্সার হয়ে যাবে ইয়েস বুঝে গেছে আবার পরেরটাতে আমরা যদি দেখি যে ফোর থ্রি ফোর থ্রি সেলে আমি ফোর যে রো আছে সেই রোতে একটা বসাবো আর যে থ্রি যে কলামটা আছে সে কলামে একটা বসাবো ওকে আচ্ছা এখন আমরা দেখি তারপরে কোন সাবরেক্টাঙ্গেল টু সিক্স ফোর এইট মানে এটুকু এখন আমরা দেখব যে টু সিক্স ফোর এইট এখন কোন কোন রোয়ের উপরে আছে যে টু রোয়ের উপরে আছে থ্রি এর উপরে আছে আসে এর উপরে আছে আর কলাম কোনটা কোনটার উপরে আসে সিক্স সরি কলাম আছে হচ্ছে ফোর কলাম আছে হচ্ছে আমার ফাইভ সিক্স সেভেন এইট আচ্ছা তা আমরা দেখি কলাম তিনটা আছে ফাইভ সিক্স সেভেন এইট এখন ফাইভ সিক্স সেভেন এইট কোনটা এই যে ফাইভ সিক্স সেভেন এইট এইটুকুর ভিতরে আমার অনলি ফাইভে আমি দেখতেছি যে আমার বিট ওয়ান আছে বাট বাকিগুলোতে নাই তো কলাম ওয়াইজ আমি এটাকে কখনোই অ্যাটাক করতে পারবো না কিন্তু টু থ্রি ফোর যে আমার রো আছে আমি দেখতেছি যে টু থ্রি ফোর তিনটা রোতে কিন্তু আমার রুক আছে মানে এখানে একটা রোগ আছে এখানে একটা রুক আছে এখানে একটা রুক আছে দ্যাট মিনস আমার এই রেঞ্জের ভিতরে কিন্তু অ্যাটাক করা হচ্ছে বুঝে গেছে এই জন্য আমার অ্যান্সার হয়ে যাবে ইয়েস তাহলে বুঝে গেছে অ্যাকচুয়ালি আমি এটা কেন রাখতেছি এখন কথা হচ্ছে যখন আবার টু আসবে তখন আমি কি করব। যখন আমার টু আসবে তখন আমার ফোর থ্রি সেল থেকে একটা রুক রিমুভ করতে হবে রিমুভ করতে হবে তার মানে হচ্ছে চার নাম্বার রো থেকে এটা মুছে দিব আমি আর তিন নাম্বার কলাম থেকে আমি এটা মুছে দিব ইট তাহলে হচ্ছে এখন এই জাস্ট এক সেকেন্ডের ভিতরে আমার প্রত্যেকটা কুয়েরিতে আমার রিমুভাল দেন অ্যাডিশান এগুলো আমি কীভাবে করতে পারি এটা আমি করতে পারি এফিসিয়েন্টলি সেগমেন্ট্রির মাধ্যমে সেগমেন্ট্রি হচ্ছে একটা ডেটা স্ট্রাকচার যেটা লগ অ্যান্ড টাইমে আমি কোনো একটা নতুন ভ্যালু আপডেট করতে পারবো কিংবা মুছতে পারবো বুঝে গেছে সো আমি দুইটা সেগমেন্ট্রি নেব একটা হচ্ছে রোয়ের জন্য একটা হচ্ছে কলমের জন্য আচ্ছা তা আমি যদি কোডে যাই তাহলে জিনিসটা আর একটু সিম্প্লিফাইড হবে এখন সেগমেন্ট্রি যে ডেটা স্ট্রাকচারটা সেটা হচ্ছে একজনের একরকম ইমপ্লিমেন্টেশান সেটা তার টেমপ্লেট এবং তার যেভাবে শিখেছে সেটার উপরে ডিপেন্ড করে এখন আমি ইমপ্লিমেন্ট করি এইভাবে এখানে সবার আগে আমার এন এবং কিউ ইনপুট নিলাম তারপর যে আমার সেগমেন্টটি আছে সেগমেন্টটি আমি দুইটা নিলাম ওকে একটা হচ্ছে জিরো সেগমেন্টটি জিরো ডিংগ্রিস এটা হচ্ছে এর জন্য এটা হচ্ছে রো আর এটা হচ্ছে আমার কলমের জন্য ওকে বিল্ড করে নিলাম বিল্ডের ভিতরে কি হচ্ছে প্রত্যেকটা নোডে আমার জিরো বসাচ্ছি ইট দেন হচ্ছে আমি একটা ম্যাপ নিলাম ম্যাপের ভিতরে আমি জাস্ট আচ্ছা এখানে ম্যাপটা কেন নিলাম সেটা বলতেছি এখানে অ্যাকচুয়ালি যে জিনিসটার কারণে কনটেস্ট টাইমও আমার রঙ অ্যান্সার হয়েছিল সেটা হচ্ছে আমার এখানে যে যে ইনফরমেশানটা আছে যে আমি যখন একটা নিউ রুক বসাবো তখন অলরেডি সেখানে কিছু রুক থাকতে পারে ঠিক আছে তো আমি যখন আপডেট করব ওয়ান প্লাস ওয়ান প্লাস ওয়ান আপডেট করবো কিংবা যখন সরাই নেব তখন মাইনাস ওয়ান আপডেট করবো এক্ষেত্রে আপাতত কয়টা আছে সেটা জানার জন্য আমি রো এবং কলাম যে দুইটা ম্যাপ নিলাম সেটা রাখলাম রো অফ আই মানে হচ্ছে আইতম রোতে আপাতত কয়টা রুক আছে ওকে তো আমি প্রথমে টাইপটা ইনপুট নিবো দেন টাইপ যদি ওয়ান হয় আমি এক্স এবং ওয়াই ইনপুট নিলাম এখন রো অফ এক্স বাড়বে কলাম অফ ওয়াই বাড়বে এখন রো অফ এক্স যদি ওয়ান হয় কেবলমাত্র তখনই আমি আপডেট করবো এক্স থেকে এক্স পর্যন্ত ভ্যালুটাকে আমি এক বাড়াবো এবং কলামে সেটাকে এক বাড়াবো আবার টাইপ টু হলে মাইনাস করব। যদি সেটা জিরো হয় কেবলমাত্র তখনই সেটাকে আমি মাইনাস ওয়ান আপডেট করবো এছাড়া করা দরকার নেই ওকে এবার যদি টাইপ থ্রি হয় মানে আমার অ্যান্সার দিতে হবে সেক্ষেত্রে আমি দুইটা বুলিয়ান ভ্যালু নিলাম একটা হচ্ছে রো ওয়াইজ আর একটা হচ্ছে কলাম ওয়াইজ এক্স ওয়ান ওয়াই ওয়ান ইনপুট নিলাম এক্স টু ওয়াই ইনপুট নিলাম এখন রো ওয়াইজ তখনই পসিবল হবে যখন আমার নির্দিষ্ট একটা রেঞ্জ লেটসে টু এবং থ্রি এর ভিতরে প্রত্যেকটা উপরে আমার ওয়ান থাকবে প্রত্যেকটার উপরে যদি ওয়ান থাকে টু থেকে থ্রি পর্যন্ত টোটাল সাইড অ্যান্সার হবে কত থ্রি যেটা অ্যাকচুয়ালি এক্স টু মাইনাস এক্স ওয়ান প্লাস ওয়ানের সমান হলে দ্যাট মিন্স আমার প্রত্যেকটাতে এখন রোগ আছে ঠিক কলামের ক্ষেত্রে একই বুঝাই স্যার তো যদি রো ওয়াইজ আমি হিট করতে পারি অথবা কলাম ওয়াইজ হিট করতে পারি অ্যান্সার হবে ইয়েস স্যার হলে কোনোটাই যদি করতে না পারি অ্যান্সার হবে নো তো পরবর্তী ভিডিওতে আমি নেক্সট প্রবলেমগুলো নিয়ে আলোচনা করবো ইল দেন গুড বাই